আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শাহ। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেও করোনা টিকার দ্বিতীয় ডোজের কর্মসূচি চলছে। টিকাদান কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের নগর মাতৃসদন হাসপাতালে আছেন সহকর্মী রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, লকডাউনের মধ্যেও টিকাদান কর্মসূচিতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? শান, সকাল থেকেই তো আমি বিভিন্ন বুলেটিনে জানাচ্ছি যে লকডাউনে কি অবস্থা, মানুষজন বেরোচ্ছে, গণপরিবহনের অবস্থা এবং লোকজন স্বাস্থ্যবিধি মানছেন কি না বিস্তারিত আমি জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে লকডাউনের মধ্যেও যে করোনা ভাইরাসের যে টিকার দ্বিতীয় ডোজ সেটি দেওয়া হচ্ছে সেই খবরটি আমি জানাবো। মোহাম্মদপুরে একটি হাসপাতালে আমি আছি, সেখানে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। আসলে আমরা যে দূরত্ব বজায় রাখা উচিত সেই দূরত্ব বজায় রেখে আমরা দেখছি যে দেখেন একটি টিকা খুব সম্ভবত একজনকে দেয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে টিকা দেয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যারা প্রথম ডোজ অনেকেই শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কিংবা বিভিন্ন কারণে প্রথম ডোজ মিস করেছেন, এখানে কিন্তু তাদেরকেও টিকা দেয়া হচ্ছে। তো আমরা এখানকার একজন স্টাফের সঙ্গে কথা বলবো, একজন আছেন তার কাছ থেকে আমরা ছোট্ট করে জানতে যাব। জাপান প্রতিদিন আমরা দ্বিতীয় ডোজ তো শুরু করেছি 8 তারিখে, আমরা এখন 100-150 দিয়েছি, মানে দিচ্ছি। আর এর মধ্যে হ্যাঁ, প্রতিদিনের মধ্যে প্রথম ডোজও আসছে, সেকেন্ড ডোজও আসতেছে। হ্যাঁ, আর ফার্স্ট ডোজ আমরা প্রায় 350 উপরে পার ডে দিয়েছি, প্রায় 9500-এর উপর আমরা ভ্যাকসিন মানে পুশিং করেছি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা যেটি সচেতনতা তৈরি হওয়া দরকার, যারা এই টিকা নিতে আসছেন তারা কি স্বাস্থ্যবিধি মানছেন? না, এটা আসলে অ্যাকচুয়ালি 100% সম্ভব হচ্ছে না। আমরা যতই বলছি দেখা গেলে সকাল থেকে, যেমন আমরা অলরেডি 70-80 জন দাও হয়ে গিয়েছে, প্রচুর ভিড় হয়েছিল, তো দেখা গেছে যতই বলি যে একটু সামাজিক দূরত্ব মেনটেন করেন, কিছু লোক মেনটেন করে, আবার দেখা যায় কিছু লোক আপনার পাশাপাশি দাঁড়িয়ে আছে, বলার পরে যায়, এই মিলেজিলে হচ্ছে, তবে ততটা মেনটেন হচ্ছে না আসলে, এটা সত্যি কথা। শান, আমরা সকাল থেকে যেটা জানাচ্ছিলাম যে আমরা বাইরেও দেখেছি যে মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব যে মানা দরকার, এটি কিন্তু করোনা ভাইরাস এড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি আসলে মানা হচ্ছে না বাইরেও। এমনকি এখানকার যারা এই হাসপাতালের যারা স্টাফ তারাও জানালেন যে যারা টিকা দিতে আসছেন তারাও এই সামাজিক দূরত্ব মানছেন না। শান, ধন্যবাদ রাহুল আপনাকে আমাদেরকে এই লকডাউন পরিস্থিতিতে রাজধানীর সর্বশেষ পরিস্থিতিগুলো জানিয়ে দেওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এ কে এম রফিক আহমেদ মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিলে মার্চের শেষ সপ্তাহে তার নমুনা পরীক্ষা করা হয়। পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশুলিয়ার জিরাবতে আগুনে পুড়ে গেছে একটি পোশাক কারখানার গুদাম। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে 5 জন। দমকলকর্মীরা জানান ভোর 5:30টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাব এলাকার সিলভার অ্যারোলন্স গার্মেন্টসের 3 তলার গুদামে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি ফ্লোরে। খবর পেয়ে তাদের 5টি ইউনিট গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত করছে ফায়ার সার্ভিস। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে কুচবিহারে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষের সময় গোলাগুলিতে 4 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের 5 জেলার 44টি আসনে আজ চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7:00 থেকে শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। করোনার কারণে স্বাস্থ্যবিধির পাশাপাশি নির্বাচনী সহিংসতা ঠেকাতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এরই মাঝে কুচবিহারে ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে তৃণমূল ও বিজেপির কর্মীদের সহিংসতার ঘটনায় ঘটে। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 345 জন প্রার্থী। আজ ভাগ্য নির্ধারণ হবে অভিনেতা দাস গুপ্ত, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, লাভলি মল্লি, লকেট চট্টোপাধ্যায়ের মতো তারকা প্রার্থীদের। আগামী 17 এপ্রিল 5ম দফায় 45টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবরে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।